নমস্কার বন্ধুরা ধরে প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারের অনেক ফর্ম কিন্তু বাতিল হয়েছে তো আমরা দুটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে কোন দুটি কারণে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডারের যে আবেদন সে আবেদন বাতিল হচ্ছে এবং তারা কিন্তু টাকা পাবে না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা টাকা পেয়েছে অলরেডি তাদের জন্য এই ভিডিওটি নয় ভিডিওটি তারা স্কিপ করে চলে যেতে পারে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি বা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক তো বন্ধুরা এই দুটি ভুল করার জন্যই পুনরায় বাতিল করা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের প্রচুর ফার্ম জানুন বিস্তারিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিশাল কর্মসূচির আয়োজন হতে হয়েছিল গোটা রাজ্য জুড়ে এবং এই প্রকল্পের নাম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই রাজ্যের প্রথম মহিলা রাজ্যের লক্ষ্মী তাই এই ধরনের নামকরণ করা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় সকল সম্প্রদায়ের মানুষেরা অর্থাৎ মহিলারা পাঁচশো টাকা করে এবং হাজার টাকা করে সরকারি অনুদান পাবে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনপত্রটি হাতে পাওয়ার পর এই কয়েকটি ভুল করলে তারা কিন্তু আর টাকা নাও আসতে পারে বা নাও পেতে পারে তাই এ ব্যাপারে সচেতন থাকুন আগের থেকে অর্থাৎ যারা টাকা পাবে না তারা যেন ভুল ধারণা না থাকে তাদের যে বিষয় সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু দেখে নিতে হবে কিন্তু এই আবেদনপত্র পূরণ করতে গিয়ে যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে পারেন আপনি সেই সমস্ত সমস্যা সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি লক্ষ্মী ফান্ডার প্রকল্পের আবেদনপত্র জমা করার সাথে সাথেই সরকারি আধিকারিকদের পাওয়া তথ্য অনুসারে এমনটা জানানো হচ্ছে যে সবথেকে বেশি মাত্রায় এ এই দুটি ভুল করেছে মানুষেরা প্রথমত হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার প্রদান করা হয়নি বা যে নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু ভুল করা হয়েছিল প্রত্যেকে নাম্বার প্রদান করেছে কিন্তু যদি ভালো করে আপনি কার্ডটি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন এই কার্ডের বা এই নাম্বারের পাশে আরও একটি এক সংখ্যার নাম্বার দেওয়া রয়েছে যেটি হয়তো অনেকেই দিতে ভুল করেছেন বা দিচ্ছেন না আমরা স্বাস্থ্যসাধী কার্ড দেখেছি সেখানে কিন্তু অনেক কটা ডিজিট রয়েছে এবং শেষে একটি ডিজিট রয়েছে বা একটি নাম্বার রয়েছে সেই সংখ্যাটা কিন্তু অনেকে দেয়নি বা অনেকে কিন্তু স্বাস্থ্যসাধী কার্ড ছাড়াই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আবেদন জমা করেছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই আবেদনপত্রটি সম্পূর্ণ রকমভাবে গ্রহণ করা হচ্ছে না অর্থাৎ সেটি কিন্তু বাতিল হচ্ছে দ্বিতীয় যে ভুলটা মানুষ সবথেকে বেশি করেছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট এস এসটি এবং অন্যান্যদের জন্য যে কক্ষ বা ঘর রাখা হয়েছিল সেই আগাতে মানুষ সবথেকে বেশি ভুল করেছে যারা এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের জন্য দিয়েছেন তারা কিন্তু অনেকেই কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখতে ভুলে গেছেন আমরা দেখেছিলাম ফর্মে কিন্তু এসসি এসটি সার্টিফিকেটের একটি টিক মারার জায়গা ছিল বা ঘর ছিল সেখানে কিন্তু অনেকেই টিক দিয়েছে এসসির ওপর বা এসটির ওপরে কিন্তু তারা কিন্তু সার্টিফিকেটের যে নাম্বার সে নাম্বারটি কিন্তু মারেনি পাশাপাশি যারা এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেট পাননি তারা অনলাইন আবেদন করেছিলেন এবং সেখান থেকে একটি রিসিপ্ট আপনাকে দেওয়া হয়েছিল সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার প্রদান করা হয়েছিল অনেকেই সেটিকে রেজিস্ট্রেশন নাম্বার ভেবে সার্টিফিকেটের নাম্বারের জায়গায় লিখে দিয়েছে কিন্তু আপনাদেরকে জানতে হবে যে কাস্ট সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার সম্পূর্ণ কিন্তু আলাদা তাই যারা যারা করেছেন তাদের কিন্তু আবেদনপত্র বাতিল হবে অর্থাৎ প্রথমত যারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার ভুল দিয়েছ বা যারা দেওয়া তারা কিন্তু এই আবেদন বা এই টাকাটা কিন্তু এবারে তারা পাচ্ছে না এবং দ্বিতীয়ত যারা কাস্ট সার্টিফিকেটে টিক দিয়েছে অর্থাৎ যারা বলেছে যে হ্যাঁ আমার কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু অনেকে কাস্ট সার্টিফিকেট নাম্বার দেয়নি বা তারা কিন্তু সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে রেখে দিয়েছে বা দিয়ে জমা দিয়ে দিয়েছিল তো এই দুটো কারণে কিন্তু বেশি সংখ্যক ফর্ম ভুল হয়েছে তো তোমাদের এই দুটোর মধ্যে যদি কোনো রকম ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন করে দিও এবং তোমাদের যদি কোনো রকম ভুল না থাকে তাও যদি তোমরা টাকা না পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার কমেন্ট সেকশানে জানবে এবং তোমাদের যে ভুল বা তোমাদের যে বিষয় সে বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তো আরও আপডেট আসছে লক্ষ্মী ভাণ্ডার সম্পর্ক নিয়ে এবং কবে থেকে আমাদের রাজ্যে প্রত্য প্রত্যেকে টাকাটা পুরোপুরি পেয়ে যাবে সে সমস্ত নিয়েই পরবর্তী ভিডিওটি কিন্তু অবশ্যই আসবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে জানায় গুড বাই